চলো মাই টপ 10 সাইজ কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিই আর বাকি তো ভেতরে আছে তো ওগুলো দেখাচ্ছি না তো আমি টপ টপ নিয়েছি মানে ভালোগুলো নিয়েছি বলতে বল টপ শাড়ি তো এই একটা আছে এই যে দেখছো হ্যান্ডলুম শাড়ি এই দেখো ক্যামেরাতে হয়তো বেশি ভালো আসবে না এই দেখো হ্যাঁ ক্যামেরাতে বেশি ভালো আসবে না কারণ হচ্ছে গিয়ে লাইট অনেক লাইট জ্বালানো আছে তো এর জন্য এই দেখো তো এই একটা শাড়ি এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি কি হলো কালারে এটা আমি পুজোতেও পরে যাই পুজো দিতে গেলাম এটা আমি নিয়ে যাই পরে যাই জানো তো তো এটা গেল আর একটা দেখাচ্ছি এই দেখো একটা শাড়ি এই যে এটা হচ্ছে আঁচল এই হোল পজিশনটা এটা হচ্ছে আঁচল আর শাড়িটা হচ্ছে এরকম এই দেখো এটা হচ্ছে কি বলবো সিল্কের শাড়ি বলবো না সিনথেটিক শাড়ি মানে ওরকম ধরনের বুঝে নাও তোমরা তো এই যে একটা শাড়ি আর এই দেখো আঁচলে ইয়ে আছে এই যে ওই লটকন ঝুলছে আঁচলে এই যে আর মিডিলটা হচ্ছে মেরুন কালারে আর ফুল ফুল আছে দেখো মানে তোমরা ভালো দেখতে পাচ্ছ না কিন্তু শাড়িটা খুব সুন্দর জানো তো শাড়িটা খুবই সুন্দর খুব সুন্দর শাড়িটা কিন্তু আমার তো খুব পছন্দ আমি ফুলেই ফেললাম এই দেখো এই যে শাড়িটা হচ্ছে এরকম তো চলো এটা একটা গেল আর একটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে আছে এটা হচ্ছে গ্রিন কালার এটাও সিনথেটিক শাড়ি আর এই যে কাজগুলো দেখছো এই দেখো হ্যাঁ এটাও সিনথেটিক শাড়ি নরম কিন্তু খুব সফট এর মধ্যে এই দেখো হ্যাঁ কি করে দেখাই বলো তো তোমাদেরকে তোমরা ভালো দেখতে পাচ্ছ না হয়তো ক্যামেরাতে ভালো আসছে না জানো তো কিন্তু শাড়িটা খুব সুন্দর জানো এই দেখো তো এই একটা গেল আর একটা দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা আমাকে অনেকে দেখেছে পরে ভিডিও করতে খুব সুন্দর শাড়ি এই যে আঁচলটা এই দেখো আঁচলটা হ্যাঁ আঁচলের পজিশন হচ্ছে এইটা এই শাড়িটা তো মাঝে মাঝে লটকন লাগানো আছে এই যে অল্প ঝুলঝুলি বলে তো এটা হচ্ছে মেরুন কালারের শাড়ি এটাও মেরুন কালারের শাড়ি এই যে খুব সুন্দর শাড়িগুলো কিন্তু কি জানো তো লাইটের আলোতে মানে সাদা সাদা লাগছে একটু এই দেখো হ্যাঁ এই যে তো এটা একটা গেল খুব তাড়াতাড়ি দেখাচ্ছি তোমাদেরকে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্যই আর একটা দেখাচ্ছি এই দেখো হ্যাঁ এটা হচ্ছে ব্লু কালারের শাড়ি ব্লু নেভি ব্লু কিন্তু এটা এটা নেভি ব্লু এটা হ্যান্ডলুম এটাতেও দেখছো লটকনের মতো আছে এই দেখো এটা হচ্ছে আঁচল পজিশন এই যে আঁচল এটা এই দেখো এটা আঁচল হ্যাঁ শাড়িটা হচ্ছে এরকম নেভি ব্লু এটা তো এটা গেল আর একটা দেখাচ্ছি এই যে এটা জামদানি মনে হয় এই যে লাল কালারের আর ব্ল্যাক আঁচলটা হচ্ছে ব্ল্যাক আঁচলটা তো না মিডিলটা হচ্ছে ব্ল্যাক তোমাদেরকে দেখাই এই দেখো মিডিলটা হচ্ছে ব্ল্যাক কালারের এই যে হ্যাঁ ব্ল্যাক কুচা পিঙ্কে এই যে কুচা পিঙ্কে আর এটা হচ্ছে লাল এই যে এটা হচ্ছে লাল লাল বলবো না লাল না অনেকটা অনেকটা মেরুন কালারের আছে এই যে লাল খয়েরি বলতে পারো মেরুন না লাল খয়েরি এটা খুব চলছিল তখন আমি নিয়েছি অনেকটা দাম নিয়েছিল এখন দাম কমে গেছে আর একটা দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে জামদানি শাড়ি কালারটা কিন্তু খুব সুন্দর কালারটা খুবই সুন্দর এই যে মানে অতটা আসছে না কিন্তু কালারটা খুব সুন্দর এই দেখো এরকম এটা হচ্ছে পার এই যে এটা হচ্ছে পার আঁচলটা দেখাই তোমাদেরকে আঁচলটা কিন্তু
মেরুন কালারের দেখবে, না আঁচলটা মেরুন না, এইটা এইটা ওই কি বলে ওটা কোমরের দিকে বলে না ওইটা, আর এটা হচ্ছে কালারটা খুব সুন্দর, কি কালার আমি নাম বলতে পারছি না, এই দেখো সাদা আছে কিন্তু শাড়িটা খুব সুন্দর, এই দেখো। আর একটা দেখাচ্ছি, এই দেখো এই শাড়িটা খুব সুন্দর, এটা আমি অনলাইনে নিয়েছিলাম অনলাইন থেকে, এই দেখো পাটটা পুরো লাল এই যে, আর বডিটা হচ্ছে হলুদ, হ্যাঁ লাল পাট হলুদ শাড়ি, এটাও আমি পুজো দিতে গেলে পরে যাই, পুজো দিতে গেলে পরে যাই, এই দেখো শাড়িটা খুব সুন্দর কিন্তু সাদা, মানে সাদা লাগছে লাইট দিন জন্য সাদা লাগছে তো, কিন্তু শাড়িটা খুব সুন্দর ডিপ কালার আছে হলুদটা, পাটটা দেখো অসাধারণ, পাটটা খুব সুন্দর, পাটটা একদম অসাধারণ কি বলবো, এ দেখো আর একটা দেখাচ্ছি লাস্ট, এই যে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম শর্টকাটে, হ্যাঁ এই যে একটা শাড়ি পাটটা দেখছো, এই যে হ্যাঁ এগুলো কানের ডিজাইন হয় দেখবে, এই যে মানে ই আসছে না তো লাইটের আলোতে মানে ছোট ছোট লাগছে, এই যে লাইট কানের ডিজাইনগুলো দেখছো, এই দেখো বাবু তুমি বাইরে যাও, নিচে যাও যাও যাও, এই যে তো হয়ে গেল আমার টপ 10 শাড়ি, এটা 9টা হলো, এটা নিয়ে 9টা হলো, এ দেখো। আর আমি একটা পরে আছি, এটা হচ্ছে গিয়ে এই শাড়িটা হচ্ছে রাফেল শাড়ি বলে এটাকে, এটাকে রাফেল শাড়ি বলে, তো খুব সুন্দর শাড়িটা, এই শাড়িটা পুরোটা দেখতে পাবে, প্রথমে দেখে নিয়েছো তোমরা পুরোটা, তো এটা হচ্ছে গিয়ে রাফেল শাড়ি, আর আঁচলটা হচ্ছে এই দেখো, হ্যাঁ পরে দেখাই বলো তো তোমাদেরকে, এই দেখো আঁচলটা, এই যে এটা আঁচল খুব সুন্দর কিন্তু আঁচলটা জানো তো, হ্যাঁ খুব সুন্দর শাড়িটা, তো চলো এই ছিল আমার টপ 10 শাড়ির কালেকশন, যদি ভালো লাগে তোমাদের প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেল যারা নতুন আজকে এই ভিডিওটা দেখছো এখনই দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অন করে বাজিয়ে দিও, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, কালকে নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখাচ্ছি, ততক্ষণ যেন টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, টাটা।